টিংখং সমষ্টির রাজগড় আমার এই পথত এটা জনসভা পথ সুরক্ষা জন আন্দোলন লই আমি অল্প অধিক রাতি হল বাট বহুত মানু আমার বিভিন্ন স্তরের মানু ইয়াতে উপস্থিত আছে আপনালোক জ্ঞাত যে আমি যাওয়া 19 তারিখের ফালর পড়া বিভিন্ন প্রান্তত গই আছো এটু লই আমার 70টা সমষ্টি হল 70 আজি এই মুহূর্ত আর সকলের উদ্দেশ্যে আমি বিনম্রতার আবেদন করবলে আইসো যে পথ আমার লাগে যানবাহন আমার লাগিব যাতে পথ সুরক্ষিত আমি করিব পারি কেইটামান কথা যদি সমাজের সকল শ্রেণীর রাইজে আমি মানো যেনে হেলমেট পিঁধি টু হুইলার চলাব কিবুড় বেগ কোনো গাড়িতে নহয় আমার যিকোনো গাড়িতে আমি গতিবেগ নিয়ন্ত্রণত রাখিব লাগিব কেতিয়াও ড্রাঙ্কেন ড্রাইভ হব নালাগে কেতিয়াও এই ক্ষেত্রত মই আর মোর লগতে যিসকল মানুষ আমি একেলগতে যাত্রা করে আছি এই যাত্রা আমার কোনো পলিটিক্যাল কোনো উদ্দেশ্য নাই ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নাই আমি সকলের ওসরত নন পলিটিক্যালি আইসো সব সমষ্টিত গই আছো যিকোনো দলের হোক যিকোনো স্তরের হোক সকলকে আমি বিনম্রতার লগতে কই আছো আহক এই পঞ্চসূত্র মানি চলি যাতে আমি আমার লড়া ছোৱালী আমার আই মাতৃসকলের কারণে পিতৃ মাতৃর কারণে যাতে আমি সুরক্ষিত একটা পথ রাইজ আর মই যতি যাওঁ আপনাদের হয়তো লক্ষ্য করেছে আমি রাইজর লগতে একেবারে আন্তরিকতার কথা যেতিয়া কওঁ তেতিয়া সকলে কয় যে হয় আমার দায়িত্ব আছে আমি সকলে মিলে এটু পালন করব পিকনিকের কথা বা নিউ ইয়ার্স আহিছে আমি সকলকে আন্তরিকতার আহ্বান করছো বনভোজ মানে কিয় এক আনন্দ আমার নিজের পরিয়াল আমার নিজের বন্ধু বান্ধব লই আমি আনন্দ করি আনন্দ মানে কোনো ঠাইতে নেশাগ্রস্ত হয়ে আনন্দ নেপায় কাজে সকলকে আমি অনুরোধ করি যে নিয়ন্ত্রণে গাড়িটি চলাব লাগে আর কেতিয়াও নেশা এই বনভোজ স্থলীত কেতিয়াও কারণ এটা পাবলিক প্লেস হয় ইয়াতে কেতিয়াও করিব নালাগে ঠিক তেনেকুৱা নিউ ইয়ার্সত আমি সকলকে আমি আন্তরিকতার করজোরে নিবেদন করছো আর লগতে এই কথাটো আমি স্মরণ করাই দিব বিচারিছো যে হয় সরকারে কঠোর স্থিতি এবার লইছে আর লব আর বনভোজের সময়ত নিউ ইয়ার্সের সময়ত বা যিকোনো সময়ত আমি আর কঠোরতকৈ কঠোর হম যদি এনেকুৱা পোৱা যায় তেনেহলে নিশ্চিতভাবে যিজনই হোক আমি আপনালোকৰ জৰিয়তে তেওঁৰ নাম ধামতো দিমই সমাজের ওচৰত আর লগে লগে আমি তেওঁৰ যিটো আইনগত ব্যৱস্থা হিত আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰা।